না পাওয়া পদ্মা নদীর সংস্কার ও ফসলের ক্ষতিপূরণের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বন্যা কবলিত অসহায় মানুষগুলো। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়ার ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাচরা রায়পুর কানপুর এলাকার ঘটনা। বাদুরিয়ার বাগজোলা পঞ্চায়েতের খাচরা রায়পুর কোনপুর সহ বিস্তীর্ণ এলাকা দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে জল, এলাকায় কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল। কয়েক হাজার বিঘা ফসলের জমির জলের তলায় বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতি। এতদিন ধরে এলাকার মানুষ জলবন্দী হয়ে রয়েছে, কিন্তু কোনো প্রশাসনিক কর্তা বা পঞ্চায়েত বিডিও অফিস থেকে কেউই এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছে না বা কোনো রকম ত্রাণ দিচ্ছে না বলে অভিযোগ। তাই এলাকার মানুষ আজ রাস্তায় নেবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। তাদের দাবি, অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে হবে এবং পদ্মা নদীর সংস্কার করতে হবে। পদ্মা নদী সংস্কার করলেই এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ। যদিও এ বিষয়ে বাদুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ কুমারেশ রায় বলেন, আমরা ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করেছি, তবু আপনাদের মাধ্যমে শুনলাম যারা পায়নি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং তাদের ত্রাণের ব্যবস্থা করব। এবং পদ্মা ও যমুনা নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে, অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আমাদের ঘর বাড়ি সব বুড়ে গেছে, জল উঠে গেছে, মাঠে জল উঠে গেছে, আমাদের চাষবাস নষ্ট হয়ে গেছে, ফসলপাতি নষ্ট হয়ে গেছে, আমাদের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। আমাদের এমনই অবস্থা যেন আমাদের ত্রাণ দিলে ভালো হয়, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের পদ্মা সংস্কার করতে হবে। পদ্মা সংস্কার হলে তারপরে আমাদের এই জলের সমস্যা মিটবে। তা আমাদের একটাই অনুদান যে আমরা যেরকম অনুদান পাবো অনুদানটাও দেওয়া হবে, আবার পদ্মা সংস্কার করা হবে। পদ্মা সংস্কার করা হলে আমাদের ফসলপাতিগুলো আর ভবিষ্যতে নষ্ট হবে না, এটাই আমার বলার। হ্যাঁ, পদ্মা নদী হচ্ছে নদীর সংস্কার চাই। আর আমাদের বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তারা বাইরে বার হতে পারছে না, হচ্ছে বাথরুম ঘরটা সব বুড়ে গেছে, সেখানে যাওয়া যাচ্ছে না, সাপ পোকা মাকড় সব ঘরে উঠে যাচ্ছে। সরকারি সহযোগিতা বা ত্রাণ পাচ্ছে না? আমাদের কোনো সরকারি সাহায্য বা ত্রাণ কোনোটাই দেওয়া হচ্ছে না। তা আমাদের তো পাওয়ার যোগ্য, যেখানে যোগ্য সেখানে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, কিন্তু যেখানে যোগ্য না সেইখানে সব দেওয়া হচ্ছে, কিন্তু আমরাই তো উপযুক্ত যোগ্য। আমরা গ্রামের ভিতরে থাকি, আমাদের সমস্যাটা সমাধান করতে হবে ভালো করে। না, আমরা কিছুই পাচ্ছি না, আমাদের পাওয়ার দরকার। আমাদের বাচ্চাগুলো খুব সমস্যায় আছে, তারা ঠিকমতো খেতে পারছে না, আমাদের ফসলপাতি বিক্রি না হলে বাজারঘাট না হলে আমরা খাবো কি করে? হ্যাঁ, সেই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা আমরা মানে ত্রাণের মালও চাই আর আমাদের অনুদানও চাই। আমরা চাই সব আমাদের অ্যাকাউন্টে, মধ্যে প্রত্যেকটা মহিলা কি জেন্টসের অ্যাকাউন্টে আমাদের অনুদানের পয়সা যেন ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের এটাই চাওয়ার আছে। আপনার নাম কি? আমার নাম মাসুদা খাতুন।